আসসালামু আলাইকুম। তো নতুন কাজের টিউটোরিয়ালটা আমি তৈরি করতে যাচ্ছি আপনাদের জন্য। এখানে এই কাজটা আপনারা পূর্বে করেছেন, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি সবার উদ্দেশ্যে। এই কটা আমাদের টাইটেল, ঠিক আছে, এর বাইরে আর যাচ্ছি না। সিএফও, সিইও, ইভিপি অফ ফিনান্স আর প্রেসিডেন্ট, এই কটার বাইরে যাওয়া যাবে না। আর কন্ট্রোল, কন্ট্রোলার নেওয়া যেতে পারে, হ্যাঁ কন্ট্রোলার চলবে, ঠিক আছে, কন্ট্রোলার এই কটা চলতে পারে, ঠিক আছে। তো এখান থেকে পার কোম্পানি একটা কন্ট্রাক্ট নিতে হবে, যেটা আগে পাবেন, অর্থাৎ বড় কন্ট্রাক্টগুলো আগে নেওয়ার চেষ্টা করবেন, ছোটো কন্ট্রাক্টগুলো পরে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো এখানে সার্চ কলামটা দেওয়া আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করলে একটা সার্চ রেজাল্ট পাবেন, সার্চ রেজাল্টে iBankNet.com এই সাইট থেকে আমরা ওই অ্যাকুরেট ওয়েবসাইটটা পেতে পারি। দেখেন এখানে আইডিটা মিলান, এই আইডিটা মূলত এটা হচ্ছে ব্যাংকের একটা আইডি, এই আইডি ইনফরমেশনটা মিলাই আমরা ওয়েবসাইটটা বার করবো। তো ওয়েবসাইটটা কোথায় থাকে সেটা আমি দেখাচ্ছি। এইখানে দেখেন ওয়েবসাইটটা পাওয়া যাচ্ছে, এই যে। তো এই ওয়েবসাইটটাতে যান, আর বাকি ইনফরমেশনগুলো সবই বসানো আছে, আর কিছুই বসাতে হবে না, জাস্ট ইমেল, নেম অ্যান্ড টাইটেল। তো এইখান থেকে আমরা এখন কী করবো, আপনার এখানে আমি, আচ্ছা, একটা সার্চ রেজাল্ট তৈরি করে দিই লিঙ্কডইনের, তাহলে সবার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে কীভাবে, হ্যাঁ আচ্ছা একটু ওয়েট করেন। আশা করি প্রত্যেকটারই লিঙ্কডইন কোম্পানি প্রোফাইল থাকে, এটারও পাওয়া যাবে। দেখেন লিঙ্কডইন কোম্পানি প্রোফাইল, জেপি মর্গান কেস লিঙ্কডইন, জেপি মর্গান কেস, এইটা এইটা এটা আছে এই কোম্পানির। তো এটা আমি ওপেন করলাম, ওপেন করে এখানে থাক। আমি এখানে এখন যেটা যেটা আমাদের নেয়ার প্রয়োজন রয়েছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ফর এক্সাম্পল টাইটেল সিএফও, তারপর রয়েছে আপনার চিফ ফিনান্সিয়াল অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসার, তারপর আছে সিইও, তারপর আছে চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার, তারপর আছে ইভিপি অফ ফিনান্স, অর্থাৎ ইভিপি ফিনান্স, ফিনান্স পাওয়া গেছে। তারপরে আমরা নিতে পারবো কন্ট্রোলার, কন্ট্রোলার, ফিনান্সিয়াল কন্ট্রোলার, কন্ট্রোলার একই ব্যাপার, এই একটাতেই কাজ হয়ে যাবে আশা করি। আর থাকছে আপনার প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, এই মোটামুটি আমাদের সার্চ রেজাল্ট। তো এখন আমাদের পূর্বের নিয়ম মাফিক আমরা এখানে এক একটা কোম্পানি বসাবো আর সেই কোম্পানির জন্য কাজ করব। তো এখানে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে লিঙ্কডইন কোম্পানি প্রোফাইলটা খুঁজে বার করা, যেটা আমি অলরেডি করে রেখেছি। এই যে এটা, এখান থেকে আমি ওয়েবসাইটে গেলাম, যে এখান থেকে লিঙ্কডইন কোম্পানি প্রোফাইলটা পেলাম, এইখান থেকে জাস্ট এইটুকু কপি করব, কপি করে এইখানে বসাই দিব, বসাই দিয়ে জাস্ট একটা সিলেক্ট করব। সিলেক্ট করলে এটা আমি কেন করি, দেখেন এটা করার কারণ হচ্ছে আপনার 18.1 কেউরে বাবা, বিশাল কোম্পানি। ওকে, তাহলে দেখেন এখানে আপনার কোম্পানি নেমের থেকে এটা একটু ডিফারেন্ট হয়, জেপি মর্গান কেস অ্যান্ড কো, আর এটা কি আছে, জেপি মর্গান কেস ব্যাংক, ব্যাংকটা এখানে আছে নাকি দেখি তো, জেপি মর্গান লিঙ্কডইন, লিঙ্কডইন ইউটিউব চ্যানেল না, এটাই, ঠিক আছে। ওকে, তো আমি এখান থেকে জাস্ট একটা সিএফ নেব,
ইয়ে যে কোনো একটা কন্ট্রাক্ট লাগবে, সো আপনি যে কোনো একটা নিতে পারেন, সমস্যা নেই। আপনার ফিলিডেলফিয়া এরিয়া, আর এখানে আপনারা এখানে কন্ট্রাক্ট আউটটা ইউজ করবেন অবশ্যই। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যেন কোম্পানিটা পাস্ট না হয়, অর্থাৎ আপনি যে মেলটা নেবেন সেই মেলটা যেন কারেন্ট কোম্পানির হয়। এটা দেখেন, এটা হচ্ছে পাস্ট হয়ে গেছে, অর্থাৎ এই ব্যক্তি এপ্রিল 2016 থেকে মে 2017 পর্যন্ত এই কোম্পানিতে জব করছে, অর্থাৎ আর্চ ইন্স্যুরেন্স গ্রুপ। তারপর সে এখন জেপি মর্গান কেজেন কো সিও কোম্পানিতে চাকরি করে প্রেজেন্ট। এই প্রেজেন্ট কথাটা লেখা যে কোম্পানিটার জন্য আছে সেই কোম্পানির মেল, অর্থাৎ কারেন্ট কোম্পানির মেলটা আপনারা সবসময় নেবেন। এখানে ডিফারেন্ট কোনো মেল নেবেন না, তাহলে ভুল হবে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে এখন ডোমেনটা ফাইন্ড আউট করতে পারি যে জেপি মর্গানের। দেখেন কীভাবে করি, ফাইন্ড মোর ডোমেন্স, এই যেটা। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় ইমেল ডোমেনটা একটু ডিফারেন্ট আছে, কারণ এদের অনেক বড় কোম্পানি, তো এইটা মনে হয় ইমেল ডোমেন জেপি মর্গান। এটা ইমেল ডোমেন হতে পারে, আমি ট্রাই করছি। ওকে, সো কই গেল, হ্যাঁ জে ফ্রি এ। আর আমরা অন্তত অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে হান্টারের অ্যাকাউন্টগুলো সব শেষ, যার কারণে আমাদেরকে হান্টার ছাড়াই পথ চলতে হবে কিছুদিন। তারপর হান্টার অ্যাভেলেবেল হলে আবার আমরা একসঙ্গে হান্টার দিয়ে পথ চলতে পারবো, সমস্যা নেই। না এটা ইমেল ডোমেন, এটাও মনে হচ্ছে না, সামথিং ওয়েন্ট রং। আচ্ছা আমি একটু, এত ঢুকছেও না। আচ্ছা এইভাবে দেখি ইমেল, জেপি মর্গান দিয়েই তো করা, ফার্স্ট নেম, মেবি ফার্স্ট নেম ডট লাস্ট। তো জেফ্রির ক্ষেত্রে আপনার জেফ হবে, এই জন্য মানে একটু ঝামেলা করতেছে না, তাও না। আচ্ছা আমি এটা বাদ দিয়ে যাচ্ছি, এটা বাদ, অন্য একটা নিয়ে করে দেখি কি বলে। সিইও ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করি তাহলে সুবিধা হবে। জেপি মর্গান ভিউয়েড, যতক্ষণ গুড রোল পাচ্ছেন ততক্ষণ অন্য রোলে যাওয়ার দরকার নেই। বাবা অনেক ঝামেলা পাওয়া যাচ্ছে না, জেপি মর্গান কোম্পানি নামে কেউ কোনো কোম্পানি নাই। আচ্ছা সিইও কেস অটো ফিনান্স, চিফ ফিনান্সিয়াল অফিসার, এক্সিকিউটিভ ডিরেক্টর, এই দুইটার যে কোনো একটা আমরা নিতে পারবো। ইয়াহু, জিমেল হইল, শরীরটা একটু খারাপ খারাপ লাগছে আর কি। আন্ডার না থাকলে আমরা একটু ছোটখাটো প্রবলেমে পড়ি। জুম ইনফোতে জেপি মর্গানের কোনো ইনফরমেশনই নেই, খুব খারাপ। আমি এখন কি করব,
আচ্ছা, আমি এটা আপাতত বাদ দিয়ে যাচ্ছি ভাই, শরীরটা খুব একটা ভালো না। আপনারা তো কোম্পানির ইমেল খুঁজে বার করতে পারবেন, সমস্যা নেই, জাস্ট বার করে নিলেই হচ্ছে। ডান পাশের গ্রুপ কেটে দিলাম, এটার আইডিটা মিলাচ্ছি, ওয়েলস ফার্গো ব্যাঙ্ক লিমিটেড। দেখেন অটোমেটিকলি এই আইডিটার সঙ্গে এটা কানেক্টেড, এবং এই সব ইনফরমেশন এখান থেকেই নেওয়া। তো আমি এখানে যাচ্ছি, এখানে অবশ্য আপনারা সিইও অথবা ফিনান্সিয়াল অফিসার ইনফরমেশনও পেতে পারেন। আমি একটু দেখি, নাই কোনো কন্টাক্ট ইনফরমেশন দেয়া নেই। ওকে, লিঙ্কডইন, আর এখানে যদি লিঙ্কডইন না পান তাহলে অন্যভাবে পাওয়ার একটা ওয়ে আছে, সেটা আমি এর আগেও কয়েকবার বলছি। তো অনেক বড় বড় কোম্পানি, প্রচুর বড় বড় কোম্পানি, আর এখানে সব কিন্তু ইউএস এর কাজ। সো অন্য কোনো কোম্পানির জন্য ট্রাই করবেন না, মানে অন্য কোনো লোকেশনের জন্য ট্রাই না করাটাই বেটার। 15K, এরা দুইজনই 1 মিলিয়ন মারছে আর কি। চিফ ক্রেডিট অফিসার, চিফ টেকনোলজি অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসার, হ্যাঁ ফান্ড ম্যানেজমেন্ট। আদুর মেজাজটা করেন স্যার, শুধু শুধু ওয়েলস ফার্গো এটা দিয়ে বানাবো। কাজের মুড নেই, বিরক্ত লাগতেছে, খারাপ লাগতেছে। এটা ঠিক আছে, ইমেল, এবার নেমটা বসান, তারপর আপনার টাইটেলটা বসান, সিএফও। এই মোটামুটি দেখেন প্রত্যেকটা আপনি, এই কাজগুলো খুবই সহজ। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত আমাদের কাজটা শেষ করা সম্ভব, এরপরে আমাদের আরও অনেক বড় বড় কাজ রয়েছে যেগুলো আমি শুরু করতে পারছি না আপনাদের এই কাজের গতির জন্য, কারণ কাজের গতি খুবই খারাপ এবং বিরক্তিকর। কাজের গতি এভাবে থাকলে, এই যে এই কাজটা আমি দিয়েছি কিন্তু 252টা হয়েছে এই দুই দিন না 3 দিনে, যেটা কি না একদিনে অর্ধেক সময় হওয়ার কথা। এটা আসলে আমি আসলে খুবই কি বলবো, ভাল লাগে না। তো দেখেন প্রত্যেকটা কোম্পানির পেজেই লিঙ্কডইন পাবেন, তারপরও যদি মাঝে মাঝে না পান সেই ক্ষেত্রে একটু আলাদাভাবে সার্চ করতে পারেন। এটা অনেক বড় বড় কোম্পানি, খুবই বড় বড় কোম্পানি, মানে আপনি পাবেন না এরকম হবে না আশা করি। তবে আগে ট্রাই করবেন চিফ ফিনান্সিয়াল অফিসারের জন্য, এখানে যে সিএফওটা আছে, এখানে সিএফওটা আছে। আমি এই লিঙ্কটা আমি এখানে দিয়ে রাখছি, এখানে আমি লিঙ্কডইন সার্চ লিঙ্ক, লিঙ্কডইন সার্চ লিঙ্ক নামে লিখে রাখতেছি, আর সার্চ লিঙ্কটা এখানে দিচ্ছি ফরম্যাট। সার্চ লিঙ্কটা কই গেল, আচ্ছা এটা কেটে দিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ কেটে দিলাম, এটা হচ্ছে আপনাদের লিঙ্কডইনের সার্চ লিঙ্ক। আমি এটাকে বড় করে দিই, আর দয়া করে এই ওপরের এই ইয়েগুলো আপনারা কেউ ডিলিট করবেন না, মাঝে মাঝে দেখি ডিলিট করে ফেলেন, খুবই বিরক্ত লাগে। কী জানো এটা কী করবো, ওভারফ্লো করে দেবো। ওকে, তো এটা হইলো মোটামুটি। আমি এইটা জাস্ট এটা করে টিউটোরিয়ালটা এই পর্যন্তই সমাপ্ত করব। এখান থেকে আমাদের ডোমেইনটা নেওয়ার দরকার, ব্যাঙ্ক অফ আমেরিকা। সব বড় বড় কোম্পানি, সব মানে কোনো কথা হবে না, এত বড় কোম্পানি যে আর সব বড় কোম্পানির ফরম্যাট ম্যাক্সিমাম টাইমই আপনার ফার্স্ট নেম ডট লাস্ট নেম হয়, তাই এক্ষেত্রে দেখছি কিছুই হয়নি।
আচ্ছা, এখানে মেইল ডোমেন মনে একটু ডিফারেন্ট আছে, সেটাই দেখার বিষয়। ম্যাথিউ কার্ট না, এটাই মেইল ডোমেন, এটাই ব্যাংক অফ আমেরিকা সিইও আর্নি ওয়াকার। ইনি আছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া, ফার্স্ট নেম ডট লাস্ট নেম। তাহলে আমাদের ওইটা দিয়ে হবে, মেবি আমরা এটার একটু ইয়ে করবো, ঠিক আছে না? এটা সিলেক্ট করার পর একটু হান্টার মার, সরি মেল টেস্টার মারবো। আর সবাইকে সবার ইসের জন্য বলে রাখি, এইটা এই ক্লিয়ার বিটটা কেউ সঠিক ধরবেন না, দেখেন কী পরিমাণ ভুল দিছে মেল টেস্টে। হ্যাঁ, এটা আপনি মেল পাঠালেও বাউন্স আসবে, কিন্তু ক্লিয়ার বিটটা বলতেছে ঠিক আছে, তার মানে এটা আপনাদের ধরা যাবে না। প্লিজ দয়া করে কেউ এই কাজটা করবেন না। আচ্ছা, এই কন্ট্রাক্টটা যেহেতু আমি পাচ্ছি না, আমি ডিফারেন্ট একটা কন্ট্রাক্টের জন্য যাচ্ছি, এখানে সব বড় বড় কোম্পানি, সো টেনশন না করে শুধু, হ্যাঁ এটা নিই, এটা পাওয়া যাবে। হ্যাঁ, অনুপ সিং, স্যান ফ্রান্সিসকো। তাও তো পেলাম না, অবস্থা ভালো না। নিমব্লেস্ট প্রিভিয়াস কোম্পানি, এটা সিইও প্রেসিডেন্ট অ্যান্ড সিইও। আর মেজাজটা ধরে রাখতে পারলাম না, নিশ্চয়ই মেল ডোমেন আলাদা, নাহলে এরকম হওয়ার কথা না। এটা মার দেন না, মার লাগবে না, কোম্পানি ডোমেন দিয়ে ট্রাই করি। এত খারাপ লাগতেছে ভাই পেটের ভেতরে, আর সহ্য করা যায় না। হ্যাঁ, মেল ডোমেনেই ঘাবলা আছে। উল্টা পাল্টা কাজ করলে হবে, কাজের মুডে না থাকলে এই সমস্যাগুলো হয়। দেখেন আমি কোম্পানি না বসে উল্টা পাল্টা দিয়েই যাচ্ছি, শালার কি বলবো, কিছু বলার নাই ভাই, অবস্থা খুব খারাপ আমার। এটা তো মানে ভিউ করছিলাম, হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট ফিনান্সিয়াল, অন্য কোম্পানির জন্য গুতায় যাচ্ছি আল্লাহ। দেখেন ফ্রিডম ব্যাংক অফ আমেরিকায় চলে গেছে আমার, আমি এটাই দেখি, আর ভালো লাগছে না। ফাইনালি আই হ্যাভ গট ইট। ভাইস প্রেসিডেন্ট অফ সিইও, মোটামুটি ছিল আমাদের টিউটোরিয়ালের সমাপ্তি।
এখানে একটা কলাম করতে ভুলে গেছি, কলামটা হচ্ছে আপনার কি বলে এটা রে, রিভিউড বাই। রিভিউড বাই রবিউল ইসলাম খকি খকি। এখানে একটা প্রোগ্রামিং করে দিই, আর একটা প্রোগ্রামিং বাকি আছে, ডুপ্লিকেটটা কই গেল। কন্ডিশনাল ফরম্যাটিং, জাস্ট ওকে ওকে। সো এ পর্যন্তই, আর ভালো লাগছে না ভাই, কেটে দিলাম।